বিহারী লাল চক্রবর্তীকে ফুরের পাখি বলেছেন কে? বিহারী লাল চক্রবর্তীকে ফুরের পাখি বলেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন কে? সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুল ইসলামের কোন কবিতার চরণ? নারী কবিতার চরণ। সৈয়দ শামসুল হক রচিত নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। মৌলিক স্বরধ্বনি কয়টি? 60টি। কারাগারে রমণামাচরণ গ্রন্থটি প্রকাশক হচ্ছে বাংলা একাডেমি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হচ্ছে গুরুচণ্ডী দাস। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি? শেষের কবিতা। জহির রায়হানের আরেক ফাল্গুন গ্রন্থে রচিত হয়েছে বা বর্ণিত গ্রন্থে বর্ণিত হয়েছে আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের কথা বর্ণিত হয়েছে। হাঙ্গর নদীর গ্রেনেড উপন্যাসটি লিখেছেন হচ্ছে সেলিনা হোসেন। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয় হচ্ছে জীবন খোদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিত্র প্রদত্ত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি রচিত হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। মোগল কাব্যের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুণকর। প্রতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতজক আস প্রতরাস। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন? বসন্ত নাটকটি উৎসর্গ করেন। স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এর রচিত হচ্ছে রঙ্গলাল বঙ্গোপাধ্যায়। নুরুল মোমিন রচিত নাটক হচ্ছে নেমেসিস। আমার দেখা নয়াচিন কোন ধরনের গ্রন্থ? আমার দেখা নয়াচিন উপরি কোনোটি নয়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কাশবনের কন্যা উপন্যাসের লেখক হচ্ছে কাশবনের কন্যা উপন্যাসের সৈয়দুদ্দিন আবুল কালাম শামসুদ্দিন আবুল কালাম। উপসর্গ শব্দের আগে বসে কোনটি সদ্য বানান? সমীচীন বানানটি শুদ্ধ। তিন বন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের বিষয়বস্তু হচ্ছে নীলচাষ ও নীলকরদের অত্যাচার। বালাকা কাব্য লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্থাপক গ্রন্থটি রচনা করেন হচ্ছে শহীদুল্লাহ কাউসার। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। নির্জনতম কবি বলে পরিচিত হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ